بوم بول 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 بوم তো এই যে মন্দিরটা দেখছেন আপনারা, এটা হচ্ছে বানেশ্বর ধাম লিঙ্গরাজ মন্দির। এখানে আমরা জল ঢালব আর পুরীতে যাব। এখানে চারিপাশে 100টা মন্দির আছে, তার মধ্যে যে লিঙ্গরাজ মন্দির সেখানে আমরা জল ঢালব আর বাকিগুলোতে। তো হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজের এই ব্লগটা খুবই স্পেশাল হবে, কারণ আমরা আজকে আসছিলি বানেশ্বর ধাম। সেখানে আমরা সোমবার জল ঢাললি, ভোর ভোরে জল ঢালেছি আর সেখান থেকে বাঁশ ধরে আমরা এখন পুরীতে আসেছি। দেখতে পাচ্ছেন পুরীতে আগর গঙ্গা। তো আমরা মানে গঙ্গাতে আমরা পুরা এখানে পুরীতে এনজয় নিব, ঘুরতে নিব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন ব্লগ করব, সবার আগে সবার প্রথম। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. তো চারদিকে দেখতে পাচ্ছেন একদম ভরপুর লোক, পুরা লোক। আর এদিকে দেখতে পাচ্ছেন ঢেউ আসছে, পুরা একদম ঢেউ আসছে। একটু জুম করে দিছি, ঢেউ আসছে আসে, ঢেউয়ের এনজয় দিচ্ছে, মস্তি দিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক, প্রচুর। আমরা জল ঢালতে আসেছি, তো আমরা বলি দাঁড়ো এখন ঘুরে যাই। সঙ্গে জল ঢালা হলো আর পুরীও ঘোরা হলো, একসাথে দুটা কাম। দেখতে পাচ্ছেন অনেক লোক আছে, আর এখানে উটের গাড়ি আছে, ঘোড়ার গাড়ি আছে। আপনারা যদি উঁটে চলতে যান তো চলতে পারেন, ঘোড়াটা যদি চলতে যান তো চলতে পারেন, বা ফটোগ্রাফি করতে যদি চান তো ফটোগ্রাফিও এখানে করা হয়। এখানে অনেকগুলি ক্যামেরাম্যান আছে, দেখতে পাচ্ছেন ওধারে একটা ক্যামেরাম্যান আছে, ক্যামেরা তুলছে। তো আমি এখন ব্যাগ রাখা আছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগলা, এটা হচ্ছে আমাদের ব্যাগলা। আমি এখন ব্যাগ রাখা আছি, আমাদের যত ছেলেগুলো ছিল সবাই কিন্তু এখন ওদিকে স্নান করছে। আমি এখন যাই না, আমি ব্যাগ রাখা আছি, ওরা আসবে তারপর আমি যাব। আর প্রচুর গরম দিচ্ছে, প্রচুর গরম। দেখতে পাচ্ছেন ধূপ, একদম ভরপুর ধূপ আছে আর প্রচুর গরম দিচ্ছে। আর এই গরমের মৌসুমে মানে কী বলবো, এখানে ব্যাগ বা টাকা পয়সা এনে খুবই সাবধান রাখতে হবে, না তো চুরির সম্ভাবনা একটু বেশি আছে। এখানে দেখতে পাচ্ছেন এখন অত দূর তক শুকা আছে, কিন্তু কোনো সময় জলটা বাড়ে যাচ্ছে, এত দূর শুকা, এত দূর তক জলটা চলে আসছে, আবার কোনো সময় টানে দিয়েছে। দেখতে পাচ্ছেন মানে ঘন ঘন জল বাড়ছে, ঘন ঘন আসছে, আর ঢেউটা তো একদম দেখার মতন ভরপুর। দেখতে পাচ্ছেন ঢেউটা আসছে কেমন, আর একদম জলটা কিন্তু নুনা জল, একদম নুনা জল,